नमस्कार दर्शक बिंदु, कृष्णकान्त सिन्हा वोकल फॉर लोकल आरेक्टा वीडियो निये आसलाम। आबार आज के शिलंगपट्टिर जे आईआईटी से आईआईटी इन्स्टिट्यूटे आसछि। आज के तो 6 मास आगे एक वीडियो दिए इन्हें ट्रेनिंग करानो हे विभिन्न धरनेर स्किल डेवलपमेंट ट्रेनिंग करानो हे आईआईटी ते बोले। तारपरे आज के इखाने आपनादेर सेई प्लेसमेंटेर जे इयेटा काजटा आज के करानो हे, अनेक अनेक छात्र छात्रीदेर आज के प्लेसमेंट देवा हे। तार संगे संगे आज के इखाने एंटरप्रेन्योरशिपेर ऊपर एकटा ट्रेनिंग रखा हुआ है। दर्शकबिंदु प्राय डीआईसी थेके डीआईसी जे डीएम सर उन्नी आसछेन, जीएम सर उन्नी आसछेन, एबं विभिन्न स्किल डेवलपमेंटर तरफ थेके विभिन्न अफिसार्सरा इखाने आसछेन। दर्शकबिंदु एबं इखाने सेई ट्रेनिंगटा देवा होच्छे आईआईटी ते। सबथेके भालो जिनिस आमि आपनादेरके बोली, इखाने कयेकदिन आगे आसाम पुलिशेर जे चाकरिटा जेटा होयेछे सेखाने अनेक छात्र छात्रीरा ओरा कम्पिउटार सार्टिफिकेट, फेक कम्पिउटार सार्टिफिकेट ओरा दिए दे, মানে ক্লাস করে না বা ইনস্টিটিউট নেই, এরকম বিভিন্ন ধরনের, এবং তাদেরকে ভেরিফিকেশন করা হয়। এবং এখানে এসে আমি খবর পেলাম এখানে প্রায় পাঁচজন যারা এরকম আসাম পুলিশে যারা চাকরি পেয়েছেন ওনাদের ভেরিফিকেশন এখান থেকে হয়েছে। পুলিশ এখান থেকে ভেরিফিকেশন করে এই ইনস্টিটিউটটা আছে কি না, মানে কম্পিউটার সার্টিফিকেট অনেকেই তো দিয়ে দেয় কিন্তু সেটা অথেন্টিক হতে লাগবে আর কি। এবং এখানে সেই অথেন্টিসিটিটা পেয়ে এখান থেকে সেই চাকরিটা হয়ে যায় আর কি। এবং অনেক সেই ছাত্র ছাত্রী নাকি চাকরি ক্যান্সেল হয়ে গেছে এরকম, যারা এরকম আসাম পুলিশের কথা বলছি আর কি, যারা এরকম বিভিন্ন ফেক সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছেন। দর্শকবৃন্দ তাই যেখানে কোর্স করবেন সেটা যাহাতে রিয়েল হয়, সেটা যাহাতে সঠিক হয়, সেটা যাহাতে ভালো হয় সেখানেই আপনারা করবেন। আজকে আমি আইআইটিতে এসেছি এবং বিভিন্ন ধরনের এখানে কোর্সের অ্যানাউন্সমেন্টও করা হচ্ছে, দেখে নিন এখানে কী কী আছে, চলুন একবার চলে যাই। দর্শকবৃন্দ আইআইটিতে আমি আসলাম, এখানে একটা বোর্ড লাগানো, এই বোর্ডটা হচ্ছে 19 নভেম্বর 2016 এবং ইনোগ্রেটেড বাই দিলীপ কুমার পাল, সে সময় যিনি ডেপুটি স্পিকার ছিলেন উনি এটা ইনোগ্রেশন করেছেন। তারপরে এখানে আরেকটা আইআইটি শিলচর ইনোগ্রেটেড এস বিশ্বনাথন আইএস অনারেবল ডেপুটি কমিশনার কাছার অন 9th November 2015 এট আইআইটি। আচ্ছা, উনিও ইনোগ্রেশন করেছিলেন, এক একটা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট এটাতে আইআইটিতে এইগুলা ওনারা ইনোগ্রেশন করেছেন। চলুন এখন ভিতরে আরও অনেকগুলো জিনিস আছে সেগুলো আমি আপনাদেরকে দেখি। এখানে সুন্দর একটা জিনিস করা হয়েছে নতুন, সেটা হচ্ছে কোয়ান্টাম ল্যাবরেটরি ইনোগ্রেটেড বাই ডক্টর রাজদীপ রয়, অনারেবল মেম্বার অফ পার্লিয়ামেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 12th May 2022। এই মে মাসের 12 তারিখে আমাদের যিনি সাংসদ মহোদয় ডক্টর রাজদীপ রয় মহোদয় উনি এই কোয়ান্টাম ল্যাবরেটরিটা উনি ইনোগ্রেট করেছেন। এবং কোয়ান্টাম ল্যাবরেটরিটা আমি কি আপনাদেরকে জানাই, এটা হচ্ছে একটা ডিজিটাল একটা বোর্ড এবং এই বোর্ডে ক্লাস করানো হয়। দেখুন আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে ক্লাস করানো হয় এবং সিস্টেমটা কোয়ান্টাম ল্যাবরেটরিটা কি এখানে ক্লাস করানো হবে কিন্তু যেগুলো এখানে দেখানো হবে সব কিছু এই কম্পিউটারগুলোতে দেখা যাবে আর কি। মানে আর স্টুডেন্টদেরকে আলাদাভাবে এই বোর্ডের দিকে তাকাতে লাগবে না, ওনারা ওনাদের এখানেই ওনারা দেখবেন আর কি, মানে সবগুলো কানেক্টেড। এইগুলো এটাকেই বলা হয় কোয়ান্টাম ল্যাবরেটরি, খুব সুন্দর একটা সিস্টেম। এবং এখন তো ডিজিটালি পড়াশোনা করলে আপনাদের বেশি সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। এখানে ইন্টারনেট ফেসিলিটি, উইথ ইন্টারনেট ফেসিলিটি, এটাতে ইন্টারনেট ফেসিলিটিও আছে। এই আমি আপনাদেরকে ফটো দেখাই, এই দেখে নিন, এখানে আমাদের অনারেবল এমপি মহোদয় উনি এসেছিলেন এই ইনস্টিটিউটে কয়েকদিন আগেরই কথা, এবং উনি এসে এই ল্যাবরেটরিটা উনি ইনোগ্রেট করেছেন। দর্শকবৃন্দ খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট। এবং আমি আপনাদেরকে সেই আইআইআইটি ওয়েবসাইটটা হচ্ছে iiitsilchar.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস, ওনাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস এখানে কী কী আছে কী না সব কিছু আপনারা দেখতে পারবেন। দেখুন ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অটোনোমাস ইনস্টিটিউট U/A 21-1860 গভর্নমেন্ট অফ আসাম, ISO 9001 এবং 2008 সার্টিফাইড অর্গানাইজেশন। দর্শকবৃন্দ এটা কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেট বলে সেটা CET বলে সেটা লেখা। দর্শকবৃন্দ এবং এখানে বিভিন্ন জিনিস আপনারা দেখতে পাবেন, এই স্টুডেন্টগুলো ওনারা এখানে এসে পড়াশোনা করছে, এই এই সবগুলো কী কী মেসেজ কী কী ইয়ে সব কিছু এখানে দেখা যাবে। দর্শকবৃন্দ আপনারা অনলাইনে বাড়িতে বসে আইআইটি সম্বন্ধে আপনারা জানতে পারবেন। एक्चुअल में देखिए हमारी यहाँ इंस्टीट्यूशन पे जैसे कि आपको भी पता है कि यहाँ पे पेड कोर्सेज होता है, गवर्नमेंट का बहुत सारे प्रोजेक्ट्स भी आते हैं तो कराते हैं, बहुत ट्रेनिंग होता है। फिर पिछले 2-3 महीने पहले भी आप आए थे, यहाँ पे फ्री ट्रेनिंग हुआ था, उसके बाद स्टूडेंट्स पास आउट हुए थे, ठीक है ना। तो उसके बाद अभी जो हो रहा है जैसे कि अभी हम लोग का कोर्स जो होता है, जो भी स्टूडेंट्स जैसे कि DCA हो, ADCA हो, PGDCA हो, वो पेड कोर्स के साथ हमारा एक है फ्री ऑफ कॉस्ट का एक कोर्स प्लस होता है, ठीक है। वो उसके लिए कोई चार्जेस नहीं लिया जाता है, वो हर हफ्ते में एक ही दिन होता है, सैटरडे को 11 to 12 में,
ठीक एक ही घंटा किया जाता है, वो स्पेशली मैं हैंडल करता हूँ, वही स्पेशली मैं वो क्लास पीडीपी क्लासेस जो पर्सनैलिटी डेवलपमेंट प्रोग्राम। ओके पर्सनैलिटी डेवलपमेंट प्रोग्राम। हाँ जी, तो यहाँ पर जो कोर्स करने के लिए क्या क्वालिफिकेशन चाहिए? कोर्स करने के लिए देखिए यहाँ पे जो है टेंथ पास टेंथ पास होने से 12th पास और ग्रेजुएशन, जैसे कि PGDCL के लिए आपको ग्रेजुएशन लेवल होना पड़ेगा, 12th पास होने से भी आपको कर सकते हैं। ठीक है, जैसे कि आपको रिसेंटली आपको पता है कि वेदर इट इज़ आपका गवर्नमेंट हो प्राइवेट सेक्टर में हो, कंप्यूटर हर जगह ज़रूरी होता है। ठीक है, तो यहाँ पे 6 months का भी हो आपका 12 months का भी हो आप एडमिशन ले सकते हैं, उसके लिए कोई प्रॉब्लम नहीं है। थैंक यू। এটা হচ্ছে আরেকটা আইটি আইটিএস ল্যাবরেটরি ইনোগ্রেটেড বাই ডক্টর এস লক্ষ্মণন অনারেবল ডেপুটি কমিশনার কাছাড়। এই ল্যাবরেটরিটা 23rd December 2017 এটা ইনোগ্রেশন করা হয়েছিল। এই ল্যাবরেটরিতে কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এখানে কম্পিউটার রাখা হয়েছে, ছাত্রছাত্রীরা এখানে এসে সেই ক্লাস করতে পারবে উনাদের। তারপরে এখানে পাশেও আরেকটা ল্যাবরেটরি, সেটাও আপনাদের আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনাদের হাইটেক ল্যাবরেটরি এটা বলে, এটা হচ্ছে ইনোগ্রেটেড বাই প্রফেসর ডক্টর এস বি পাল কন্ট্রোলার অফ এক্সামিনেশন আসাম ইউনিভার্সিটি শিলচর। 29 November 2015 এই ল্যাবরেটরিটা ইনোগ্রেশন করা হয়েছে এবং এখানেও এখন অলরেডি স্টুডেন্ট ওনারা আছেন। এখানে দেখুন, এই দেখুন ক্লাস অলরেডি চলছে, বিভিন্ন ধরনের সব ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্স এখানে আপনারা কম্পিউটার কোর্স আপনারা এখানে করতে পারবেন। স্যার আইটি কে কোর্স বিশেষ হম লোক গভর্নমেন্ট প্রজেক্ট কাজ কোর্স আতে হ্যাঁ আইটি আইটিএস ও 3 months কে কোর্সেস कंप्यूटर और इलेक्ट्रॉनिक्स का भी कोर्स है, जो इलेक्ट्रिकल का कोर्स है वो भी है। ये फ्री कोर्स आपको बोला मैंने, और बाकी पेड कोर्स में जैसे कि कंप्यूटर के कोर्सेस है, DCA डिप्लोमा इन कंप्यूटर एप्लीकेशन 6 months का है, ADCA एडवांस डिप्लोमा इन कंप्यूटर एप्लीकेशन है, डिप्लोमा इन अकाउंटिंग है, और आपका पोस्ट ग्रेजुएट डिप्लोमा इन कंप्यूटर अकाउंटिंग और मास्टर डिप्लोमा इन कंप्यूटर अकाउंटिंग, ये सब कोर्सेस हैं। ओके थैंक यू सो मच। वेलकम सर। দর্শকবৃন্দ, এখানে আজকে সেই স্কিল ডেভেলপমেন্টের উপর একটা ট্রেনিং রাখা হয়েছে। বিভিন্ন অফিসার্সরা এখানে আজকে আসবেন এবং এখানে সেই স্কিল ডেভেলপমেন্টের উপর আজাদী কা অমৃত মহোৎসবের আন্ডারে সেই স্কিল ডেভেলপমেন্টের উপর আইআইটি সেই স্টুডেন্টদেরকে এখানে যারা ছাত্রছাত্রী তাদেরকে একটা ট্রেনিং দিচ্ছে, যাহাতে ওরা স্কিলফুল হয়ে নিজের পায়ে ওরা দাঁড়াতে পারে। আমার নাম সুব্রত দে, আমি ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যাডভাইসার। সো রিগার্ডিং স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে নিয়ে সব কিছু আমার দায়িত্ব আর কি, মানে যতজনই স্টুডেন্ট আসে কি করবে বা কোনো অসুবিধা ওদের হচ্ছে সব কিছু আমারই দেখতে হয় আর কি। পুরো স্টুডেন্ট কন্ট্রোলটা আমার আন্ডারে থাকে। স্পেশালিটিটা বলে দিন কি কি? স্পেশালিটি তো দেখুন স্যার, মানে আপনি আমাদের ইনস্টিটিউটের সম্বন্ধে তো স্যার, তো ইনস্টিটিউটে যেমন স্যার আপনি দেখালেন এই ভিডিওর মধ্যে আমরা কোয়ান্টাম ল্যাব কয়েকদিন আগে ইনোগ্রেশন করা হয়েছে, বা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট আরও নতুন কিছু আমরা আনতে যাচ্ছি। যেমন একটা আনতে যাচ্ছি নতুন প্লাজমা ল্যাব, যেটা হ্যাঁ এটা মোস্ট সফিস্টিকেটেড ল্যাব, এটা ওয়ান টাইপ অফ কম্পিউটার ল্যাবই, বাট একটু এটা অন্যরকম আর কি স্যার। এটাকে আমি পুরো এখন ইয়ে করবো না, কেন কি স্যার এটার মধ্যে কিছু স্পেশালিটি আছে যেটা পুরো আলাদা। মানে কিছু প্রবলেম হয় কি, মানে পার্টিকুলারলি একটা মানুষ মানে এরকম করে নিতে চায় আর কি, জন্য আমরা চাইছি যে না আমরা পুরো একদম আলাদাভাবে করবো আর কি। তারপরে সিক্রেট রাখ। তারপরে স্যার ডাটা সায়েন্টিস্ট যে কোর্সটা যেটা নতুন লঞ্চ করেছে এখন, এটা বহুত বেশি ডিমান্ডেবল। এই জিনিসটা আমরা রিসেন্টলি লঞ্চ করতে যাচ্ছি ডাটা সায়েন্টিস্ট। তারপরে স্যার মোস্ট প্রবলি আজকে তো ডিরেক্টর স্যার নেই, এই জন্য আমি বলে দিচ্ছি আরও কিছু কিছু জিনিস আছে। যেমন স্যার আমরা যেহেতু আইটি ফিল্ড নিয়ে আমরা কাজ করছি, তো আইটি ফিল্ডের উপরে যেমন বহুত স্টুডেন্ট ডিফারেন্ট কলেজে নেই এগুলো কোর্স আর কি, হ্যাঁ যেমন আইটির উপরে আরও কিছু কিছু নতুন নতুন কোর্স যেগুলো আমরা ইউনিভার্সিটির সাথে অলরেডি আমাদের কথা চলছে, তো আমাদের নিজস্ব একটা সেন্টার আমরা গড়তে চলছি, জানাই আছে সবার স্যার শ্রীকোনাতে। তো ওইখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ মানে আইটির উপরে আরও যাতে আইটিটাকে আরও ভালো টিকে ইয়ে করা যায় এগুলো কিছু কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি ওইখানে আর কি। হ্যাঁ শ্রীকোনাতে স্যার। আচ্ছা ঠিক আছে। আর এর উপরে অরল কি স্যার দেখুন স্যার, সর্বপ্রথম তো একটা স্টুডেন্ট আসলো, ও ফিস দিয়ে পড়লো, স্বাভাবিক তারপরে ও চাকরির জন্য ইয়ে করে, এটাই সব চাই প্লেসমেন্টটা। তো এই জন্য তো স্যার আমাদের যে কিছু কোম্পানিজ এখন আজকে হয়তো বা আমাদের কোনো এক্সিকিউটিভ বলেছে আপনাকে ডিফারেন্ট টাইপ অফ কোম্পানিজ, আমরা কিছুটা লোকাল বেজও আছে কিছুটা বাইরের আছে, যারা বাইরে যেতে চায় বাইরের জন্য কিছুটা একটা অ্যাফোর্ডেবল মোটামুটি স্যালারি যেটা দিয়ে ও স্টার্ট করতে পারে, অ্যাটলিস্ট ওর কেরিয়ারটা শুরু করতে পারে, ওই থ্রুক আমরা ব্যবস্থা করে দিই। আর সেকেন্ড হলো স্যার যেমন আজকে আপনিও দেখালেন যে DICCর সাথে আমাদের ও হয়েছে কি কীভাবে একটা মানুষ লোন নিতে পারে, লোন নিয়ে কীভাবে করতে পারে এটারও আমরা হেল্প করে থাকি। অ্যান্ড মোস্ট অফ দ্য থিংস যে কিছুদিন আগে স্যার যে আপনার SI যে রিক্রুটমেন্ট হয়েছে, তো ওইখানে টোটাল আমাদের স্যার মিনিমাম 5+ আর কি স্টুডেন্টস আমাদের রিক্রুট হয়েছে। মানে কি যেমন কিছু প্রবলেম হয় কি, কিছু ছাত্র কম্পিউটার শিখলো, তো শেখার পরে যে ইনস্টিটিউট থেকে শিখলো 2 দিন পরে হয়তো বা ইনস্টিটিউট বন্ধ হয়ে যাচ্ছে,
তো যখন ভেরিফিকেশনে আছে আসার পরে কি মানে গভর্নমেন্ট এখন এত স্ট্রিক্ট স্যার পার্টিকুলার ওই স্টুডেন্টটা কবে অ্যাডমিশন নিয়েছে পুরো রেকর্ড চেক করা হয় আচ্ছা কতদিন ও অ্যাটেন্ডেন্স দিয়েছে ওর সাইন আছে নাকি ইভেন সার্টিফিকেটটা যে নিয়েছে ওই সার্টিফিকেট কপিতে ওর সাইন আছে নাকি ইভেন এত কিছু চেক করা হয় তো এই সবগুলো রেকর্ড আমরা প্রপারলি মেনটেন করে যাতে একটা স্টুডেন্টে পেতে মানে সুবিধা হয় আচ্ছা কতজন অবধি এখন অবধি প্লেসমেন্ট এখান থেকে প্লেসমেন্ট স্যার আমাদের তো ডিফারেন্ট সেগমেন্ট আছে তো এন্টারপ্রিনিয়ার প্লাস প্লেসমেন্ট মিলে মিনিমাম স্যার 200 প্লাস হবে কিছু কিছু এন্টারপ্রিনিয়ারও বনেছে স্যার আমি শুধু বলবো না যে শুধু যারা এরকম প্লেসমেন্ট চায় ওদেরকে আপনারা করে দিন প্লেসমেন্ট চাই বলতে না স্যার দেখুন প্লেসমেন্ট আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে ওর নিজের থেকে একটা ইয়ে থাকতে লাগবে যে না আমি জব করব ঠিক আছে তো কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সিলচারের মধ্যে যতটুক আপনাদের ইন্ডাস্ট্রি লেভেল আছে ওই বেসিসে যদি কেউ কাজ করতে চায় তো আমরা 100% ওদেরকে ইয়ে করে দিই ডিফারেন্ট বড় বড় শপ হোক এগুলাতে হোক মিনিমাম ডাটা এন্ট্রির কাজ হোক এটা ওর থেকে স্টার্টিং করতে যায় যারা যায় যে মিনিমাম একটা জব লাগে ওইটা কেন সিলচারে স্যার এরকম অ্যাফোর্ডেবল কোনো ইয়ে নেই যদি কিছু শুরু করতে হয় নিজের বিজনেস ওই জন্য আমরা সুবিধা করে দিই যে না নিজের বিজনেস কীভাবে ইয়ে করতে পারো ট্রেনিংটা তারপরে কিছু পার্সন আছে যারা আমাদের ইনস্টিটিউটের ফ্র্যাঞ্চাইজি নিয়েও চলছে এইবার নাকি ওনারা 45 জন স্টুডেন্টকে এখান থেকে ওনারা প্লেসমেন্ট দিয়েছেন সেটাও ওনারা জানিয়েছেন খুবই ভালোই লাগলো এবং আজকে 16 জনকে প্লেসমেন্টের দেওয়ার ওনারা ব্যবস্থা করে দিয়েছেন বিভিন্ন কোম্পানিতে ধরে নিন নলেজ সিটি দিভ্যা সোলার স্টেশন স্বপ্নে এসকে কনস্ট্রাকশন ইয়োকোমাহা এইগুলা বা অন্যগুলো আছে আর কি এইগুলাতে দেওয়া হয় দর্শকবৃন্দ এবং স্কিল ডেভেলপমেন্টের আলাদা ওইখানে ট্রেনিং দেওয়া হয় ডিআইসি থেকে বা স্কিল ডেভেলপমেন্টের অফিস থেকে অফিসার্সদের নিয়ে সেখানে ট্রেনিং দেওয়া হয় যাতে ওরা স্কিলফুল হয়ে আগে বাড়তে পারে এবং খুব সুন্দর একটা জিনিস দেখলাম ছাত্রছাত্রীর জন্য এখানে ডাটা সায়েন্টিস্টের যে কোর্স সেটা লঞ্চ করা হচ্ছে আমি বলবো যারা কম্পিউটার শিখছে তাদের জন্য ডাটা সায়েন্টিস্টের কোর্সটা একবার করা দরকার খুবই হিউজ অপরচুনিটি এখন ডাটা সায়েন্টিস্টের দর্শকবৃন্দ ইম্পর্টেন্ট কিন্তু এই ডাটা সায়েন্টিস্টের কোর্সটা আপনারা গুগলে টাইপ করলে দেখবেন গোটা হোয়াট ইজ ডাটা সায়েন্টিস্ট এবং ডাটা সায়েন্টিস্টে কত টাকা আর্ন করতে পারে লক্ষ লক্ষ টাকা 10 লক্ষ 15 লক্ষ মাসিক এরকম ইনকাম করতে পারে দর্শকবৃন্দ 5-10 হাজার 20 হাজার সেটা তো নর্মাল এর থেকে অধিক অধিক টাকা লক্ষ লক্ষ টাকা রোজগার করা যায় ডাটা সায়েন্টিস্ট হয়ে দর্শকবৃন্দ বিরাট বড় একটা অপরচুনিটি ডাটা সায়েন্টিস্টের কোডিংয়েরও আছে আপনারা সেটাও দেখতে পারবেন কোডিং তো এখন এখানে নেই হয়তো ভবিষ্যতে আনা হবে এবং ভিডিওটা আমি বলবো আপনারা সবাইকে পাঠিয়ে দিন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট ভিডিওটা পৌঁছে থাকে আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে ফিরে আসবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে সেফ রাখবেন নমস্কার বাই বাই